দর্শক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটি তাদের জন্য যারা আম ভালোবাসেন তাই আজকে আপনাদের কিছু পছন্দের আম নিয়ে আলোচনা করব আমের নাম সহ ও কোথায় বেশি পাওয়া যায় সেই সব নিয়েও আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে যে আমগুলি আলোচনা করবো সেই আমগুলি আপনারা বাজারে সহজেই পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরকে শেয়ার করবেন যারা আম ভালোবাসেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা এই যে আপনারা আমটা দেখতে পাচ্ছেন এই আমটির নাম হচ্ছে কেশার এই আমটি জুনাগড় ও গুজরাটে সবথেকে বেশি পাওয়া যায় বন্ধুরা এই যে আমটি আপনারা দেখতে পাচ্ছেন এই আমটির নাম হচ্ছে হিমসাগর বা কিষান ভোগ এই আমটি মুর্শিদাবাদ ও পশ্চিমবঙ্গে বেশি চাষ হয় বন্ধুরা এই আমটির নাম হচ্ছে চষা এইটি উত্তরপ্রদেশে সবথেকে বেশি চাষ হয় বন্ধুরা এই আমটির নাম হচ্ছে সাবদা এই আমটি অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি চাষ হয় বন্ধুরা এই আমটির নাম হচ্ছে বোম্বে সবুজ আম এই আমটি পাঞ্জাবে সবথেকে বেশি চাষ হয় বন্ধুরা এই আমটির নাম হচ্ছে ল্যাংড়া এই আমটি বারাণসী সব সবথেকে বেশি চাষ হয় এই যে আমটি দেখছেন এই যাত্রীর নাম হচ্ছে তোতাপুরি আম এটি বেঙ্গালুরু ও কর্ণাটকের সবথেকে বেশি পাওয়া যায় এই আমটির নাম হচ্ছে লিলম এই আমটি অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি পাওয়া যায় বন্ধুরা এই যে আমটা আপনার দেখছেন এর নাম হচ্ছে রসপুরি এই আমটি কর্ণাটক থেকে বেশি চাষ হয় বন্ধুরা এই আমটির নাম হচ্ছে মালগোয়া এই আমটি তামিলনাড়ু সবথেকে বেশি চাষ হয় বন্ধুরা এই আমটির নাম হচ্ছে ভোগ এই আমটি মালদায় থেকে বেশি পাওয়া যায় বন্ধুরা এই আমটির নাম হচ্ছে মানকুড়াদ এটি থেকে বেশি পাওয়া যায় গোয়াতে বন্ধুরা এই যে আমটা আমরা দেখছেন এটির নাম হচ্ছে পাহাড়ি এই আমটি গুজরাটে থেকে বেশি পাওয়া যায় বন্ধুরা এই আমটির নাম হচ্ছে ভানরাজ এটি সব থেকে বেশি পাওয়া যায় গুজরাটে বন্ধুরা এই আমটির নাম হচ্ছে কলিচুন্দন এই আমটি কেরালাতে সবথেকে বেশি পাওয়া যায় বন্ধুরা এই আম জাতটির নাম হচ্ছে রমণী এই আমটি সবথেকে বেশি পাওয়া যায় চেন্নাই বন্ধুরা এই আম জাতটির নাম হচ্ছে রত্নগিরি এটি রত্নাগিরিতে সবথেকে বেশি পাওয়া যায় ও গুজরাটে পাওয়া যায় এটা বন্ধুরা আপনাদের এখানে মধ্যে কোন আমটি সবথেকে বেশি ভালো লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন ও তার সম্পর্কে বিশেষ জানতে হলে আপনারা কমেন্টে লিখুন আমি তার সম্পর্কে যথেষ্ট পরিমাণ আপনাদেরকে বলে দেবো